আসসালামু আলাইকুম, আমি নাজরীন নেসা। আবারও আপনাদের মাঝে ফিরে এসেছি। আজ আমি শেয়ার করব কচু শাক ভাজি, কিভাবে কচু শাক ভাজি করে সেটাই শেয়ার করব। আর গত ভিডিওতে আমি দিয়েছি কচু শাক ভর্তা। আপনারা তো ভাববেন যে এই কচু শাকে ভাজি আবার কেমন করে খাবে, গলা চুলকাবে না? না জি, এটাতে গলা চুলকা না, এটা খুবই ভালো। আমি লাগিয়েছি, আমার বাগানে প্রচুর হয়েছে। প্রতিদিনই আমরা প্রায় খাই, ভর্তা করে, ভাজি করে, মাছ দিয়ে রান্না করে, বিভিন্ন রকমে আমি এটা রান্না করি। তা আপনারা চিনেন কিনা, অনেকে হয়তো চিনবেন। এটা হচ্ছে দোস্তরি কচু বলে, মৌলভী কচু বলে। এর যে পাতা এরও বড় বড় হয়, এটা একদম কচি পাতা। আমি কেবল কচি টাকা উঠেছে আর আমি সিঁড়ি নিয়ে চলে আসছি। তা আমি যে ধুয়ে টুয়ে বজমির থেকে তুলে এনে আমি যে ধুয়ে রেখেছি, এখন এটাকে আমি একদম কুচি কুচি করে কেটে নেব। কেটে নিয়ে তারপরে কিভাবে রান্না করব, শাকটা ভাজি করব, সেটা আমি শেয়ার করব। আমি শাকগুলো কেটে নিয়ে আসছি। এই যে দেখুন কত সুন্দর করে চেকুন করে কেটে নিয়ে আসছি কচুর শাক ভাজি, অভাব লাগছে তাই না? তো এখন আমি রান্না করব কিভাবে। এই যে চুলায় তেল দিয়ে দিয়েছি হাফ কাপ মতন, আর দুই তিনটা শুকনো মরিচ দিয়ে দিয়ে দিয়েছি। আর এখানে আমি দিয়ে দেব কিছু পেঁয়াজ, পেঁয়াজ কুচি আর রসুন কুচি একটু বেশি লাগবে, কারণ শাকের সাথে পেঁয়াজ আর রসুনের সম্পর্ক ভালো। যত পেঁয়াজ রসুন দেওয়া যাবে শাক খেতেও তত মজা লাগবে। আর আমি এখানে দেব ওই যে রসুন বিলিয়ে রাখছি, এগুলো আমি দিয়ে দেব। পেঁয়াজ রসুনগুলো একটু বাদামি হলে আমি শাক একটু চিংড়ি মাছ দিব। চিংড়ি মাছ দিয়ে রান্না করব, যেহেতু একটু চিংড়ি মাছ দেব। পেঁয়াজ বাদামি বাদামি হয়ে এসেছে, এখন আমি এখানে চিংড়ি মাছ, বড় চিংড়ি মাছ, তিনটি বড় মাছকে কেটে এগুলো করে নিয়েছি। এখানে একটু চিংড়ি মাছের জন্য একটু হলুদ লবণ আর একটু মরিচের গুঁড়া দিয়েছি। চিংড়ি মাছগুলোতে হলুদ লবণ মরিচের গুঁড়া দিয়েছি, এখন আমি এটা এর সঙ্গে মিশিয়ে দেবো। একটু লাল লাল হলে, বাদামি হলে আমি শাকগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছ পেঁয়াজ সব ভাজা হয়ে গিয়েছে, এখন আমি শাকগুলো দিয়ে দেবো। পানি দিব না, অল্প জ্বালে নেড়ে চেড়ে ভাজি করে নেব। কচুর শাক যে এইভাবে ভাজি করে খাওয়া যায় অনেকেই তো জানেন না, তো কাজেই আপনারা দেখুন কীভাবে আমি ভাজি করছি। আপনারাও এইভাবে এই শাক ভাজি করে খাবেন, খাওয়ার পরে তখন আমাকে বলবেন যে কী জিনিস খাইলেন, কী মজাদার, কত সুন্দর। শাক প্রায় ভাজি হয়ে এসেছে, এক গামলা শাক ভাজি করে কতটুকু হয়ে গেল দেখতে পেলেন? আর কচুর শাক যে এরকম করে ভাজি করে খাওয়া যায় সেটা অনেকেই জানেন না। দেখেন কত সুন্দর হয়ে গলে গেছে একদম, আর কালারটাও কত সুন্দর হয়ে আছে, একটুও কালার নষ্ট হয়নি। এখন এই হয়ে এসেছে, এখন একটু নেড়ে নেড়ে এভাবে পানিটা শুকিয়ে নিতে হবে, রস রাখা যাবে না। এখন এই পানিটা শুকিয়ে নেব, শুকিয়ে নিয়ে একটু শুকাই গেলেই আমি নামিয়ে নেব। খুবই মজা লাগে, আর কচুর শাকের তো উপকারিতা অনেক, এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ আছে, তারপরে রাতকানা রোগ যাদের আছে সেগুলা ভালো করে, রক্ত শূন্যতা যাদের আছে তারা কচুর শাক রেগুলার খাইলে তাদের ঘাটতি পূরণ হয়, ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয়, আরও অনেক উপকার, অত তো আর বলে পারা যাবে না। ওটা আমি ডেসক্রিপশন বক্সে লিখে দেবো, সেখান থেকে প্রয়োজন যদি মনে করেন দেখে নিতে পারেন। এই তো আমার হয়ে গেল শাক ভাজি, পানি শুকিয়ে গেছে, শাক ভাজিটা হয়ে গেছে, আমি এই যে নামিয়ে নিচ্ছি। শাকে আমি শুকনা মরিচ দিয়েছি, কেন শাক সবুজ আবার কাঁচা মরিচও সবুজ,
সবুজে সবুজে দেখা যাবে না, মুখে লেগে তখন ঝাল লেগে যাবে। ওই জন্য শুকনা মরিচ দিয়েছি, লাল মরিচ, এটা খাওয়ার সময় ফেলে দিলেই আর মুখে ঝাল লাগবে না। এই তো আমার শাক রেডি। এই যে আমি ভাজি নামিয়ে নিয়েছি শাক ভাজি, দেখুন কত সুন্দর হয়েছে, কালারটা একদম সবুজ হয়ে আছে। তা আমার এই রেসিপিটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে আপনারা আমাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।